সব অধ্যায় পড়ানো শেষ হয়ে গেছে, রিভিশন চলছে, এই জন্য আমরা বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো, এরপরে বিভিন্ন বড় বড় স্কুলের প্রশ্ন নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকে বিশেষ করে বহু নির্বাচন নিয়ে কথা বলি আমরা। হ্যাঁ, বিশেষ করে বহু নির্বাচন নিয়ে কথা বলার আগে একটা বিষয় বলি তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদের কোনো অধ্যায় যদি এখনো প্রবলেম থাকে তাহলে সেই অধ্যায়গুলো আগে পড়ে শেষ করে নিবা। আমাদের ভিডিও ক্লাস রয়েছে, অথবা স্কুলেও তোমরা আসতে পারো, এসে আমাদের কাছ থেকে সেগুলো একটু করে দেখে নিয়ে যেতে পারো। কারণ আমরা যখন মডেল টেস্ট বা বোর্ড প্রশ্নগুলো করব, তখন পুরো বইয়ের মধ্য থেকেই প্রশ্নগুলো আসবে। এজন্য যদি তুমি যে কোনো অধ্যায় কম হয়ে যায় তখন কিন্তু ওই প্রশ্নগুলো বুঝতে পারবা না। হ্যাঁ, এই জন্য তোমরা সব অধ্যায়গুলো ভালো করে পড়ে রাখবা, তাহলে আমাদের এই ক্লাসগুলো বিশেষ করে সুবিধা হবে। আজকে 2017 বহু নির্বাচনী তোমরা কি পড়েছো বাসায় আজকের ক্লাসটা? আলোচনা করি, অবশ্যই তোমাদের হাতের কাছে বই আছে। তবে একটা বিষয়, এই বহু নির্বাচনীতে 30টা প্রশ্ন থাকে তোমাদের, জানোই 9 থেকে যেহেতু পড়ে আসতেছো, 30টা প্রশ্ন থাকে, 30টার উত্তর দিতে হবে 30 নম্বর। যেহেতু আমরা 2017 সাল করছি, 2017 সাল, আর আমরা আছি 2020 সালে, তোমরা পরীক্ষা দিবা 2021 সালে। হ্যাঁ, যার কারণে 2017 সালের সিলেবাস আর 2021-এর সিলেবাস, অর্থাৎ তোমাদের সিলেবাস একটু ব্যতিক্রম আছে, কয়েকটা অধ্যায় তোমাদের পাবা না, যেহেতু 2017 সালে যেগুলো ছিল তোমরা পাবা না। এর মধ্যে আমি আইডেন্টিফাই করে রেখেছি আগে, এর মধ্যে 1, 2, 3, 4, 4টা প্রশ্ন, 30টার মধ্যে 4টা প্রশ্ন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সুতরাং ওই 4টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব না। হ্যাঁ, এর মধ্যে 6, 7, 12 এবং 30, এই কয়টা, 6, 7, 12, 30, এই কয়টা প্রশ্ন আমরা আলোচনা করব না, কারণ এই কয়টা প্রশ্ন আমাদের সিলেবাসের মধ্যে নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর, 1 নম্বরে প্রশ্ন রয়েছে, আমার পরিচয় কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি যে আমার পরিচয় আমাদের সিলেবাসে রয়েছে, আমি পড়িয়েছি তোমাদের আমার পরিচয় কবিতাটি। আমার পরিচয় কবিতার কবি কে, কে বলতে পারে বলো? আবিদ বলো, আবিদ শুনতে পাচ্ছ? আকাশ, আকাশ শুনতে পাও? হৃদয় স্যার, সৈয়দ শামসুল হক কি? হ্যাঁ, অবশ্যই তো কথা বলতে হবে, আমি ডাক দিলে কথা বলবা। জি, সুন্দর পেরেছো। তো এই কবিতার কবি তো গেল, এবং এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এখানে রয়েছে ধুলি ও সাগর দৃশ্য, তারপরে করি ও কমল, আর একটা রয়েছে কিশোর কবিতা সমগ্র। এটা মনে রাখবা, আমার পরিচয় কিশোর কবিতা সমগ্র, এই কিশোর কবিতা সমগ্র কাব্যগ্রন্থ থেকে এই প্রশ্নটা, অর্থাৎ আমার পরিচয় কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে, কবিতাটি নেওয়া হয়েছে, ঠিক আছে? এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো তোমরা, 2 নম্বর প্রশ্ন লিখেছে, প্রাণের সবুজ কোথায় মিশেছে? একই কবিতায় প্রাণের সবুজ এসে মিশেছে কোথায়? মাঠের সবুজে, না পথে প্রান্তরে, না জনতার মাঝে, বা ফুলের বাগানে? এটা আমরা জানি যে এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ভাষণের প্রেক্ষাপটে কিন্তু আমার পরিচয় থেকে যে মাঠের সবুজে, উত্তর হবে 2 নম্বরে কি বলতো? মাঠের সবুজে। হ্যাঁ, 2 এর ক, অর্থাৎ প্রাণের সবুজে এসে মানে মাছের সবুজে। 3 নম্বরে প্রশ্ন, সেই দিন এই মাঠ, বলো সেই দিন এই মাঠের লেখক কে?
এই দিন এই মাঠ কবিতাটি কে লিখেছেন? স্যার বুঝলাম না স্যার, কথা বুঝতে পারছি না স্যার। ও কথা বলতে জীবনানন্দ দাস। এই মাঠ কবিতাটি কে লিখেছেন? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস, ওকে। জীবনানন্দ দাসকে বলা হয়েছে রূপসী বাংলার কবি, হ্যাঁ, তিমির হরণের কবি, তিমির হরণের কবি জীবনানন্দ দাস। তো জীবনানন্দ দাসের একটি কবিতা হচ্ছে সেই দিন এই মাঠ। তো এই সেই দিন এই মাঠ কবিতায় আমরা দেখি যে শান্ত বাতি, হ্যাঁ, ভিজে গন্ধ, মৃদু কলরব, এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিত প্রকাশ করেছে? এখানে রয়েছে মানবের মৃত্যু চেতনা, আর একটা রয়েছে তোমার প্রকৃতির রহস্যময়তা, আর একটা রয়েছে প্রকৃতির চিরায়ত রূপ। তাহলে আমাদের উত্তর হবে প্রকৃতির চিরায়ত রূপ। হ্যাঁ, প্রকৃতির চিরায়ত রূপ, ঠিক আছে, প্রকৃতির চিরায়ত রূপ। চার নম্বরে যাওয়ার আগে আমাদের একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা পড়ে নি। বলেছে দেখো, হরিপদ সদাগর অফিসের কনিষ্ঠ কেরানি। হরিপদ নামে একজন ব্যক্তি, সে অফিসের একটা ছোট্ট নিম্ন পদে চাকরি করে, সামান্য বেতন, এই বেতন দিয়ে তার সংসার চলে। অফিসের উপার্জনের সুযোগ আছে, এক্সট্রা উপার্জনের সুযোগ আছে, অর্থাৎ ঘুষ টুস খাওয়ার একটা বিষয় আছে। কিন্তু অফিস শেষে তিনি সেগুলো কিছুই নেন না, ঘুষ টুস নেন না, কোনো সুযোগ না তিনি গ্রহণ করেন না, বরং অফিস শেষে দুটো টিউশনই করে বাড়তি উপার্জন করে কোন রকমে চলে সে। তাহলে আমরা হরিপদ একটি অফিসের পিয়ন, হ্যাঁ, কেরানি, সামান্য বেতনে চাকরি করে, উপরি ইনকামের সুযোগ আছে, কিন্তু তিনি করেন না, বরঞ্চ তিনি প্রাইভেট পড়ান, টিউশনই করেন, যা দিয়ে তিনি সংসার চালেন। চার নম্বর প্রশ্নে আমরা দেখছি, শিক্ষা ও অনুষদ প্রবন্ধের আলোকে হরিপদ হচ্ছেন, অর্থাৎ শিক্ষা ও অনুষদ প্রবন্ধটা আমরা পড়েছি, এই শিক্ষা ও অনুষদ প্রবন্ধের হরিপদ আসলে কি উদ্দীপকের আলোকে? বলেছে জীবনের সোনা ফলা মানুষ, না আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ, না খুদ পিপাসায় কাতর, না অর্থচিন্তা নিগুড়ে বন্দী। আমরা জানি যে অর্থচিন্তা তার মধ্যে নেই, কারণ সে তাহলে ঘুষ খেত। অর্থাৎ জীবনের সোনা ফলা মানুষ, এখানে আমরা চার নম্বরে দিতে পারি, জীবনে সোনা ফলা মানুষ, সোনা ফলা মানুষ অর্থাৎ সফল, তিনি জীবনে সফল, জীবনে সোনা ফলা মানুষ, সফল মানুষ। পাঁচ নম্বরে বলেছে হরিপদ সংসার নির্বাহের চিন্তাকে শিক্ষা অনুষদে প্রবন্ধে কি বলা হয়েছে, অর্থাৎ তিনি যেভাবে সংসারটা চালাচ্ছেন, এতে শিক্ষা অনুষদ প্রবন্ধের আলোকে আমরা কি বলতে পারি? পথের কাঁটা উপর থেকে টানা, না বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা? আমরা বলতে পারি এই দুটো গ নম্বরে উত্তর আছে। দেখো, পথের কাঁটা এবং বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা, পাঁচ নম্বরে তিন গতে যে প্রশ্নটা আছে, এক এবং তিন, পথের কাঁটা এবং বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা, ঠিক আছে। ছয় নম্বরে দেখো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সালে আহমেদ ছদ্ম নামে খবর পাঠ করতেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সালে আহমেদ, এটা কোন পড়ার বলো তো? কেবল তাহসান বলো, তাসিন বলো, তাসিন বলো, এটা কোন অধ্যায়ের? স্যার আমি বলবো, হ্যালো, 71 এর দিনগুলির। জি, 71 এর দিনগুলো, ফারহান গুড বয়। তাহলে এটা হচ্ছে 71 এর দিনগুলো। আমরা দেখেছিলাম যে 71 এর দিনগুলোর ঘটনায় একটা দিনে এটা রয়েছিল যে সালে আহমেদ ছদ্মনাম নিয়ে খবর পড়তেছেন। এটা কার ছদ্মনাম জানো? হাসান ইমামের। কার ছদ্মনাম? এটা আপনার, হাসান ইমামের। হ্যাঁ, হাসান ইমামের ছদ্মনাম নিয়ে, ও দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, মোল্লা হাকিল। তাহলে শালা সুজাপদ দেখ, এখানে সুজাপদ বলতে কি বোঝানো হয়েছে? আমরা দেখেছি যে স্বাধীনতা শব্দটি, না এটা একটা কবিতা, যে আমরা দেখেছি যে যখন মানুষ কবিতায়, মানুষ কবিতায় যখন ভিখারিটা ওই মোড়ল বা মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিতের কাছে যায়, হ্যাঁ, তখন বলতেছে নামাজ পড়িস বেটা,
হ্যাঁ তুমি বলছো না বাবা নামাজ পড়ে, তাহলে ভাগ শালা এখান থেকে। হ্যাঁ এইভাবে বলা যায়, তাহলে সোজা পথ দেখ। তো এখান থেকে প্রশ্ন আছে, বলেছে দেখো যে মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। এখানে সোজা পথ বলতে অন্য পথের, অন্য পথ স্যার। হ্যাঁ আমার কাছে এসেছিস আমি দিতে পারবো না, বলছে খাবার বেঁচে গেল দোস্ত রুটি বাঁচলে, এই নিয়ে মোল্লা সাহেব কি হেসে খুটি খুটি, তাই না? অনেক মানুষ কবিতা দিয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে অন্য পথ, অন্য পথের কথা বলা হচ্ছে। হ্যাঁ 10 নম্বরে কোনটি ইংরেজি কবিতার ভাবা অনুবাদ? আমরা অনুবাদ দুই রকমের পেয়েছি, একটা হচ্ছে ভাব অনুবাদ আর একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, ঠিক আছে? ভাব অনুবাদ কোনগুলো আর আক্ষরিক অনুবাদ কোনগুলো? আক্ষরিক অনুবাদ হচ্ছে সরাসরি অনুবাদ করা, একটা ট্রান্সলেট আমরা যেটাকে বলি, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা। আর ভাব অনুবাদ কোনটা জানো? ভাবা অনুবাদ হচ্ছে যে একটা বিষয় পড়ে ওখান থেকে তুমি কি শিখলা, মূলত ওই বিষয়ের উপর ভিত্তি করে তোমার নিজের বক্তব্য উপস্থাপন করা, সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আমরা দেখেছি জীবন সঙ্গীত কবিতা, জীবন সঙ্গীত কবিতা এপিসোড অফ লাইফ, তাই না? না না স্যার, এ প্লাম অফ লাইফ স্যার। হ্যাঁ ওই চাই, এই কবিতার ভাবা অনুবাদ এটা, ঠিক আছে? এই জন্য এটা উত্তর হবে জীবন সঙ্গীত, তাই না? জীবন সঙ্গীত, ঠিক আছে? এটা হ্যাঁ ওয়াসিফ বাবা, ওয়াসিফ স্যার দেখতে পাচ্ছেন আমাকে আপনি? করে ফেলো, ক্যামেরা বন্ধ। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা বন্ধ রাখো। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটা দেখো, 11 নম্বর। ওয়াসিফ দেখতে পাচ্ছ তুমি, বোর্ড দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, তুমি মনোযোগ দাও প্রশ্নের দিকে, দেখো 11 নম্বর দেখো। বলছে নুরুল দিনের সারা জীবন নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। আমরা জানি সৈয়দ শামসুল হকের একটি একটি নয় দুইটি বিখ্যাত নাটক রয়েছে, একটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় আর একটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। তাহলে 11 নম্বরের উত্তর আমরা কি পাবো? নুরুল দিনের সারা জীবন নাটকের রচয়িতা হচ্ছে সৈয়দ শামসুল হক। হ্যাঁ সৈয়দ শামসুল হক, অনেক সময় অনেকে দিয়ে দেয় শামসুর রহমান, শামসুর রহমান না। তাহলে দুইটাই প্রশ্ন থাকে এখান থেকে, নুরুল দিনের সারা জীবন অথবা পায়ের আওয়াজ পাওয়া যায়, তার দুইটা বিখ্যাত নাটক। ওকে 12 নম্বর আমরা বলেছিলাম বাদ, 12 নম্বর বাদ। 13 দেখো, 13 তো বলছে যাচ্ছি রে কাকতাড়ুয়া উক্তিটি কার? যাচ্ছি রে কাকতাড়ুয়া উক্তিটি কার? এখানে আমরা কাকতাড়ুয়া উপন্যাসে পেয়েছি এই উক্তিটি, বলো তো ফুলকলি, নলকুয়া, কুন্তি না রানী, কে বলতে পারে? রানী কি? রানী, রানী বলে যাচ্ছে রে কাকতাড়ুয়া। হ্যাঁ এটা হচ্ছে 13 নম্বর, রানী উত্তর হবে। রানী বলেছে কাকতাড়ুয়াকে লক্ষ্য করে কথাটি বলেছে। হ্যাঁ এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব? এরপরে 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 14 নম্বর দেখো, সুন্দর একটা কবিতার লাইন, নয়নের সম্মুখে তুমি নাই, হৃদয়ের মাঝখানে নিয়োজিত নিয়েছো যে ঠাঁই। হ্যাঁ উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে? অর্থাৎ বলেছে নয়নের সম্মুখে তুমি না, আমরা যখন দেখি কোনো জিনিস আমাদের দেখতে পাই, সেটা আমাদের চোখে আমরা দেখতে পাই, মূলত দেখতে পাই, কিন্তু দেখতে পাই কিভাবে? অন্তরের চোখ দিয়ে, আমরা আমাদের মনের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে কিন্তু সব দেখতে পাই। তুমি বসে আছো বাসায় কিন্তু স্কুলে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পাবো না, কিন্তু স্কুলের কোন রুমে তুমি বসে ক্লাস করতা এই বিষয়টা কিন্তু তুমি, বা এই রুমটা কিন্তু তুমি মনে মনে দেখতে পাচ্ছো। হ্যাঁ এটা কি? এটা নয়নের চোখ দিয়ে, অর্থাৎ আমরা যাকে মনে মনে ভাবি, আমাদের কাছের মানুষগুলো, প্রিয় মানুষগুলো, হ্যাঁ মা বাবা থেকে শুরু করে বা ভাই বোন বা অত্যন্ত কাছের মানুষ যারা রয়েছে, আমরা তাদেরকে না দেখেও কিন্তু অনেক সময় দেখতে পাই, তাই না? তাই কবিতা মানে রোমান্টিক একটা বাক্য, আমার কাছে অনেক ভালো লাগে বাক্যটা, যে নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে আসো যে ঠাঁই। হ্যাঁ এর সঙ্গে আমরা দেখেছি কপোতাক্ষ নদ কবিতার লাইনের সঙ্গে মিল আছে, সেটা হচ্ছে সতত হে নদ তুমি পড় মোর মনে, ঠিক আছে? 14 নম্বর, 14 সতত হে নদ তুমি পড় মোর মনে, অর্থাৎ কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বলেছেন লেখক, বলেছেন যেখানেই থাকি না কেন, তুমি মূলত ফ্রান্সে ছিলেন,
ফ্রান্সে বসে বসে সেই কপোতাক্ষ হ্রদকে তিনি স্মরণ করেছেন, মনে করেছেন, হ্যাঁ, যার কারণে তিনি কপোতাক্ষ হ্রদকে না দেখে কপোতাক্ষ হ্রদের কথা স্মরণ করেই কপোতাক্ষ হ্রদের উদ্দেশ্যে বলেছেন, সতত সব সময় হে নদ তুমি আমার মনে পড়ো, মনের মধ্যেই থাকো। এটা আমরা এই কবিতার সঙ্গে মিল খুঁজে পাই। ঠিক আছে, এরপরে আমরা 15 নম্বর প্রশ্ন দেখব। যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করো, তবে বাঙালি তাতে উক্তিটির প্রকাশ পেয়েছে বাঙালির কি? বাঙালির স্বভাব সুলভ অলসতা, না আরাম বিমুখতা, না নিতান্ত নিষ্ক্রিয়তা? আমরা দুটো বলতে পারি, একটা হচ্ছে বাঙালি যে অলস এই বিষয়টা আসবে, এবং নিষ্ক্রিয় অচল, অচল, একটু আরাম প্রিয়, এই দুটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ স্বভাব স্যার, স্যার বলছিলাম স্যার, আমি তো এখন কিছুক্ষণ আগে জয়েন করলাম, তো স্যার অধ্যায়টা তো স্যার খুঁজে পাচ্ছি না আমি। কোন অধ্যায় এটা? এটাই যে এটা কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ডেই দেখো এটা আছে, 2017 সালের কুমিল্লা বোর্ড। পাওনি তুমি? তোমার কাছে টেস্ট পেপার অথবা গাইডে যদি থাকে সেখান থেকে বের করতে পারো। হ্যাঁ স্যার, আমার সাপ্লিমেন্ট আছে আর একটা পাঞ্জারির গাইড আছে, দুইটা আছে, তো পারলাম না তো স্যার। পাঞ্জারি গাইডের পেছনে দেখো, পাঞ্জারি গাইডের পেছনে। আচ্ছা স্যার, কত পৃষ্ঠা? পাঞ্জারি গাইডে 927 পৃষ্ঠা সম্ভবত। এটা তো আমার পুরনো গাইড, পুরনো বই, এই জন্য তোমার নতুন বই কত আছে একদম শেষ। জি স্যার, 927 পৃষ্ঠায়। ঠিক আছে, আচ্ছা দেখো কুমিল্লা বোর্ড 2017 লেখায় থাকবে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি আমরা স্যার কাছে চেষ্টা করব। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘন, কে দিবে আশা, কে দিবে ভরসা? হ্যাঁ, আমি যে বললাম এটা কি বন্ধ বাবা, এটা হচ্ছে সিরাজদৌলা নাটকের একটা ডায়লগ। হ্যাঁ, সিরাজদৌলা নাটকের শেষের দিকে যখন যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়, মীর জাফরের বিশ্বাসঘাতকতা করে বাঙালি যখন প্রায় হেরে যাচ্ছিল ইংরেজদের কাছে, ঠিক সেই সময় সিরাজদৌলা উক্তিটি করেছিল, বাংলার আকাশে আর দুর্যোগের ঘনঘটা, কে দিবে আশা, কে দিবে ভরসা। হ্যাঁ, এইভাবে অনেক বড় উক্তি। ঠিক আছে, তো এটার সঙ্গে দেখো উদ্দীপকের যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে তা বহিপীর নাটকের কোন চরিত্র মধ্যে লক্ষ্য করি আমরা? হাসেম না স্যার, হাতে মালিক। নিলামে উঠছে আর মাত্র এক রাত, এক রাত পরেই কিন্তু তার জমিদারিটা নিলামে উঠবে, তার জমিদারি আর থাকবে না, তার কিছুই থাকবে না, সে নিঃস্ব গরিব হয়ে যাবে। এই জন্য তার মনের মধ্যে অনেক চিন্তা, তাই বহিবীর যাই বলুক না কেন তার মাথার মধ্যে সেটা ঢুকছে না। হ্যাঁ, বহিবীরের কথাগুলো তখন বহিবীর তাকে উদ্দেশ্য করে বলছে যে রাজামশাই বা জমিদার সাহেব, আপনি কি কিছু নিয়ে ভাবছেন না যে এক পর্যায়ে কথোপকথন হবে? অর্থাৎ এখানে হাতে মালির সঙ্গে তুলনা করা হয়েছে সেই মীর জাফরের, সরি, সিরাজদৌলার এই নাটকের উক্তিটার সঙ্গে। ঠিক আছে, আচ্ছা এরপরে 17 নম্বর দেখো, উক্ত অভিব্যক্তি কোন সংলাপে বিদ্যমান? এই যে দেখো হাতে মালি কিন্তু সংলাপটি করেছিল যে অনেকে তো ভেবেছি কদিন ভাবতে ভাবতে শরীর আর কিছু না, এই যে যখন বহিবীর বলতেছে কিছু ভাবছেন আপনি, তখন বলছে অনেক তো ভাবলাম আর কত ভাবো, ভেবে ভেবে শরীর আর কিছুই নাই। হ্যাঁ, এইরকম লাইনের সঙ্গে মিল আছে। ক নম্বর অর্থাৎ সুতরাং ক উত্তর হবে। হ্যাঁ, 18 নম্বর দেখো, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকটি কোন প্রকৃতির? অর্থাৎ আমরা দেখেছি নিম গাছ একটি গল্প, সেখানে নিম গাছের লেখক কে বলো? ফারহান বলো। বলাই, বলাই চাঁদ মুখোপাধ্যায় স্যার। জি, বনফুল রচিত নিম গাছ একটা ছোট গল্প, তাই না? নিম গাছের, জি স্যার, বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। আমরা দেখেছি বনফুলের সেই নিম গাছ গল্পে আমরা দেখেছি যে ছাল নিয়ে বাকল নিয়ে কবিরাজরা নানান ঔষধে লাগাচ্ছে, তাতে নিজেদের স্বার্থ হাসিল করতেছে, কিন্তু হঠাৎ করে একটা লোক আসলো, লোক এসে না নিলো ছাল, না নিলো ডাল, না নিলো পাতা, সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, সে নিম গাছের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করলো,
আসলে সেই লোকটা হচ্ছে কবিরাজ নওয়াজ, সেই লোকটা হচ্ছে কবি, কবি তাই না? তো এই প্রশ্নের সাথে মিল আছে, সেটা হচ্ছে ভাবুক প্রকৃতির লোক, আর যারা ভাবতে পারে তারাই হচ্ছে কবি হতে পারে। কবিও থাকতে পারে যে এই ভাবুক লোকটি কে, কবি, ঠিক আছে, এটা মনে রাখবা। এরপর এরপরে আমরা চলে যাবো 18 নম্বরে। দেখো 18 নম্বরে দেখো লিখেছে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টি আছে, 18 দিয়েছে। এটা কোন অধ্যায় থেকে দিয়েছে? এটা নাই সিলেবাসে নাই, কিন্তু তোমাদের একটু শব্দের অর্থটা জানার জন্য দিলাম, শব্দের অর্থটা জানবা এই জন্য দিলাম, এই জন্য এটা আলোচনা করলাম। হ্যাঁ সিলেবাসে তোমাদের তো সাধারণ সিলেবাসের সঙ্গে বিশেষ সিলেবাস মিলবে না, তাই না? তিন চারটা গল্প বা তিন চারটা ইয়ে কবিতা হচ্ছে তোমার নাই তোমাদের সিলেবাসে, কিন্তু 2017 সালে ছিল। আচ্ছা 20 নম্বর দেখো, উপন্যাস কোন যুগের সৃষ্টি? আমরা জানি যে উপন্যাস হচ্ছে আধুনিক কালের সৃষ্টি, তাই না? আমরা জানি যে বাংলা সাহিত্যের তিনটা বিভাগ, তিনটা যুগ রয়েছে, তিনটা যুগের মধ্যে একটা হচ্ছে প্রাচীন যুগ, ঠিক আছে, মধ্যযুগ, আর একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। হ্যাঁ আধুনিক যুগ এটা মনে রাখবে, প্রাচীন যুগ 650 থেকে 1200 অব্দ পর্যন্ত, আর মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে আজকের দিন অথবা বর্তমান যুগ সময় পর্যন্ত। এটা হচ্ছে বাংলা যুগ বিভাগ, সাহিত্যের তিনটা যুগ রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে উপন্যাসটা মূলত সৃষ্টি হয়েছে আধুনিক কালে, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং 1801 সালে এসে বাংলা বিভাগ চালু হয়। এই যে ফোর্ট উইলিয়াম কলেজে যে 7 জন পণ্ডিত ছিল, হ্যাঁ উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এরকম 7 জন পণ্ডিত ছিল, তাদের মাধ্যমে কিন্তু সেই গদ্য লেখা শুরু হয় বিশেষ করে। তো এই ধারাবাহিকতায় উপন্যাস লেখা শুরু, অর্থাৎ উপন্যাসটা হচ্ছে আধুনিক কালের সৃষ্টি, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন দেখো, 21 নম্বর হচ্ছে বলছে দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় বসেছিল? রোয়াকে, রোয়াক মানে বারান্দা, তোমাদের দুটাই উত্তর থাকতে পারে, একটা রোয়াক থাকতে পারে, একটা বারান্দা থাকতে পারে, যেটা থাকবে সেটাই সঠিক। হ্যাঁ কি বললেন স্যার, বারান্দার আরেকটা নাম, বারান্দা শব্দ আরেকটা রোয়াক, রোয়াক 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 শব্দ তো বারান্দা, তোমরা বারান্দাও দিতে পারে, রোয়াকও দিতে পারে, যেটা উত্তর দিবে সেটাই তোমরা সঠিক উত্তর হিসাবে মনে রাখবে, ঠিক আছে। এরপরে 22 নম্বর দেখো, 22 নম্বরে কি বলেছে, সাম্রাজ্যবাদী বেনিয়া বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বোঝানো হয়েছে, সাম্রাজ্যবাদী বেনিয়া, হ্যাঁ ব্রিটিশদেরকে বোঝানো হয়েছে মূলত, এটা সেই 71-এর দিনগুলি থেকে। এরপরে দেখো 23 নম্বর, কে শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিল? এখানে প্রশ্ন সিরাজদৌল্লা নাটক আমাদের এটাও নাই সিলেবাসে, এটাও আমাদের দরকার নাই, তবে আমরা দেখেছিলাম যে পরের প্রশ্ন দেখো, এটা দরকার নাই যেহেতু সিলেবাসে আমাদের নাই, সিরাজদৌল্লা যদি উত্তর হবে, সিরাজদৌল্লা নাই আমাদের, সুতরাং এটা নিয়ে আলোচনা করবো না। 24 নম্বর দেখো, 24 নম্বর আমি কোন আগন্তুক নয় কবিতা থেকে, দেখো বলেছে আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতে লোভে নবজীবনের সন্ধান, অর্থাৎ আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতে লোভে নবজীবনের সন্ধান, উদ্দীপকের প্রস্ফুটিত ভাবটি নিচের কোন কবিতায়, আমি কোন আগন্তুক নয়, অর্থাৎ আমি কোনো আগন্তুক নয়, অপরিচিত নয়, অভ্যাগত নয়, ক্লাসে আমরা পড়েছি আমি কোনো আগন্তুক নয় কবিতার মূল বিষয়, লেখক বলেছেন আমি এই দেশেরই, এই এখানেই আমার জন্ম, হ্যাঁ তিনি এখানকার বিভিন্ন সাক্ষী মেরেছেন, আকাশের তারা চন্দ্রকে সাক্ষী করেছেন, জমিনের মাটিকে, গাছের ফুলকে সাক্ষী করেছেন, তাই না, এইরকম ভাবে সাক্ষী করেছেন। তো এই উক্ত উদ্দীপকের সঙ্গে কিন্তু আমি কোনো আগন্তুক নয় কবিতারই মিল আছে,
সুতরাং এটাই উত্তর। ২৫ নম্বর দেখো, নদীর তলে খুঁজে দেখো আমাকে জিজ্ঞেস করো কেন, অর্থাৎ নদীর তলে খুঁজে দেখো আমাকে জিজ্ঞেস করো কেন, আমি কি ওদের গার্জিয়ান। এই কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার বিচক্ষণতা। বুধা বলতে আমরা কোনটাকে বুঝাচ্ছি বলো তো? অকর্তব্য নয়, অর্থাৎ তোমার নিজেকে রক্ষা করতে হবে, এটা তোমার কর্তব্য, এটা অকর্তব্য নয়, ঠিক আছে, মানে তোমার কর্তব্য এটাই। এখানে আত্মরক্ষা বলতে কি বোঝানো হয়েছে? মনের চাহিদা পূরণ। এখানে আত্মরক্ষা বলতে বলা হবে মনের চাহিদা পূরণ, হ্যাঁ, মনের চাহিদা। আত্মরক্ষা বলতে এখানে বোঝানো হবে যে মনের চাহিদা পূরণ এটা। এরপরে আমরা একটা উদ্দীপক দেখি, দেখো নিচের উদ্দীপক পরে ২৭ এবং ২৮ নম্বর প্রশ্নের উত্তর আমরা দিব। বলেছে দেখো, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। এটা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি অংশ, বিশেষ তিনটে লাইন দিয়েছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা পড়েছো সবাই? করে রাখবা, দেখবে যে অনেক একটা সুন্দর, পড়েছি, একই সঙ্গে বিদ্রোহ, একই সঙ্গে প্রেম, একই সঙ্গে সাম্য, একই সঙ্গে ভালোবাসা প্রকাশ পেয়েছে তার একটা কবিতার মধ্য দিয়ে। এখানে বলেছে আমি নিত্য আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। অর্থাৎ উদ্দীপকের আমি হলো কে, কোন কবিতার সঙ্গে মিল আছে? আমি এখানে ঝর্ণার গানের কবি বা ঝর্ণার গান এই কবিতার সঙ্গে মিলেছে। আর এখানে আমি বলতে এখানে ঝর্ণাকে বুঝিয়েছে, হ্যাঁ, ঝর্ণা বলতে এখানে তো আমার নাম বলো না যে এটা একটা ঝর্ণা, নাম ঝর্ণা নাম না কিন্তু, হ্যাঁ, ঝর্ণার গান কবিতার ঝর্ণাকে বুঝিয়েছে এখানে আমি বলতে। বোঝা গেছে ফারহান? জি স্যার। জাহিদ? আচ্ছা, এরপরে ২৮ নাম্বারটা দেখো, এরূপ সাদৃশ্যের কারণ কি? এখানে কবিতার মূল বিষয়টা কি? কবিতার মূল বিষয় হচ্ছে জীবনের গতিময়তা, ঠিক আছে। আর ঝর্ণার গান কবিতায় ঝর্ণার মূল বৈশিষ্ট্য কি? ঝর্ণাও সামনের দিকে বয়ে চলে, একই গতিতে বয়ে চলে, তার কোনো পিছনে যাওয়ার কোনো অবকাশ নাই। অর্থাৎ এখানে গতিময়তাকে প্রকাশ করেছে, বুঝিয়েছে কবিতার মধ্য দিয়ে। অর্থাৎ ঝর্ণার গান কবিতার গতিময়তাকে প্রকাশ করেছে আলোচ্য কবিতার মধ্য দিয়ে। এরপরে ২৯ নম্বর, মমতাদির কোন দিকটি দেখে বাড়ির সকলে খুশি হয়েছিলেন? মমতাদির খোকার যত্ন নেওয়া দেখে, না তার ভালো আচরণ দেখে, না স্বল্প ভাষি কম কথা বলে এটা দেখে, না কাজের শৃঙ্খলা দেখে, কাজের শৃঙ্খলা দেখে মূলত। অর্থাৎ ইয়ের তোমার মমতাদির কাজের শৃঙ্খলা যেটা রয়েছে, হ্যাঁ, সে সকাল ৯টা থেকে তার নির্দিষ্ট সময় পর্যন্ত সে এক নাগারে কাউকে না বলেই সে কাজ করে যাচ্ছে। মনে হচ্ছে যে প্রথম দুদিন এসেই মনে হচ্ছে যে তার বাড়ি অনেক আপন, তার নিজের বাড়ি, এরকম ভাবে কাজ করছে। এই জন্য এখানে মমতাদির কাজের শৃঙ্খলা দেখতে প্রকাশ পেয়েছে, ঠিক আছে। আর ৩০ নম্বর তো আমরা পড়বো না, ৩০ নম্বর অন্য অধ্যায়। এই হলো মূলত আজকের তোমাদের কুমিল্লা বোর্ড ২০১৭ সালের এমসিকিউ। এই এমসিকিউ গুলো আশা করি তোমাদের হবে অনেক। আমাদের যদি সৃজনশীল দেখতে যাই, জ্ঞানমূলক গুলো, সৃজনশীলের কিছু জ্ঞানমূলক নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটাতে আমরা দেখতে পাবো প্রথমে দিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি। সৃজনশীলের দেখো, সৃজনশীলের অংশে শুধু ক নম্বর নিয়ে আমরা আলোচনা করবো, সৃজনশীলের ১১ না সৃজনশীলের ১১ ক। যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম আমরা জানি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তাই না? আচ্ছা, এরপরে রয়েছে মানুষ সমাজ সালা সালাম জি, তাই বলছি, ওকে, কি করবো, বাই বাই ভাই ভাই, টাইম আউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা যতক্ষণ পড়লাম এটা নিয়ে তোমরা আলোচনা করো, বসায় অনেক সুন্দর করে মনোযোগ।